রাজনীতিকে হাতিয়ার বানিয়ে আর ব্যবসা করা যাবে না ত্রিপুরায়, কেননা সামনে দাঁড়িয়ে রয়েছে বিপ্লব কুমার দেব। বিরোধীদের স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রয়াত হলেন সিপিএম দলের বরিষ্ঠ নেতা নারায়ণ রূপিণী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। নারায়ণ রূপিণীর মৃত্যুতে শোকাহত দলের কর্মীরা। ইউক্রেনে বাংকারে বন্দী রাজ্যের বেশ কিছু পড়ুয়া, তাদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আর্জি জানালেন উদ্বিগ্ন অভিভাবকরা।